সবাইকে স্বাগত। বেলা 12টার এশিয়া নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত, করোনা মহামারী ঠেকাতে প্রায় সব ধরনের শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেশিরভাগ শ্রমিকই গ্রামের বাড়িতে ছিলেন। আবারও কারখানা খোলার নির্দেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে ফিরতে শুরু করছেন তারা। গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়ায় রিক্সা, ভ্যানে কিংবা পায়ে হেঁটে গাজীপুরে নিজ নিজ কর্মস্থলে ফিরছেন এসব পোশাক শ্রমিকরা। সকাল থেকেই আগের মতোই তাদের কাজে যোগ দিতে দেখা গেছে। শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষের নির্দেশে করোনা ঝুঁকি মাথায় নিয়েই কর্মস্থলে যোগ দিতে হচ্ছে তাদের। এদিকে লকডাউনের মধ্যেই শ্রমিকরা কাজে ফেরায় স্থানীয়দের অনেকেই আতঙ্কে রয়েছেন। কর্মব্যস্ত পৃথিবী মহামারী করোনার ভয়ে আতঙ্কিত। যেসব দেশে সবসময় ছিল মানুষের মহাসমারোহ, সেসব জায়গায় আজ শুনশান নীরব। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের তারকারা জানিয়েছেন নানা রকম আকুতির কথা। বেঁচে থাকলে প্রকৃতি ও মানুষকে ভালোবেসে আপন করে নেয়ার কথা জানিয়েছেন তারা। বিস্তারিত তামান্না তাহসিনের রিপোর্ট। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের থাবায় থমকে গেছে বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে ঘরে অবস্থান করছে মানুষ। সংক্রমণ রোধে পুরো বিশ্বই নিজেদের লকডাউন করে রেখেছে, জনশূন্য পৃথিবীর প্রায় বেশিরভাগ স্থান। এমন অদ্ভুত পরিস্থিতিতে অনেক কিছুই ভাবতে হচ্ছে মানুষকে। নেই যান্ত্রিক কোলাহল, নেই কর্মস্থলে যাওয়ার তাড়া, হাতে থাকা অবসর অটুট করেছে পরিবারের বন্ধনকে। কোয়ারেন্টিন অথবা লকডাউনের এই সময়গুলোকে নিজেকে ও পরিবার নিয়ে ভাবতে শেখাচ্ছে মানুষকে। পৃথিবী আবার আগের অবস্থায় ফিরে গেলে কে কি করবেন তা নিয়ে চলছে চিন্তা ভাবনা। আর নিজেদের ভাবনাগুলো জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী তারকারা। যাত্রায় বেঁচে গেলে ভীষণ করে বাঁচব, এই যাত্রায় রেহাই যদি পাই অন্যের কথা ভাববো। যার যেখানে অংশ আছে হিসেবগুলো চুকিয়ে দেব। ঘর থেকে বেরিয়ে প্রথম নদীর কাছে ক্ষমা চাই। বন পাহাড় আর সাগর দেশে বিনয় হেসে নত হব। আর হব না রাজভারে, থামিয়ে দেব লোভ লালসার রাহা যায়। ধর্ম নিয়ে মহাজনী পবিত্র প্রাণের ইবাদত হব। আর যদি না বাঁচি, যদি হারিয়ে যাই ওই একাকী অন্ধকারের দেশে, দূর আকাশের চাঁদটি হব যতটুকু পারি আলো ছড়াবো। পরিস্থিতি ভালো হলে আবারও শুরু হবে কর্মচাঞ্চল্য, তখন মানুষ তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন জীবন শুরু করতে পারবে বলে আশা সবার। আর প্রকৃতিকে শাসন করার যে ভুল মানুষ অতীতে করেছে তা থেকেও সরে আসতে হবে বলে মত অনেকের। তামান্না তাহসিন, এশিয়ান টেলিভিশন। দর্শক, গার্মেন্টস ফেরত শ্রমিকদের আরও খবর নিয়ে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, যেমনটি বলছিলাম যে গাজীপুরে করোনা ঝুঁকির মাঝেই ফিরছে গার্মেন্টস কর্মীরা, তো এই বিষয়ে আপনার কাছে কী তথ্য আছে? ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ রাজ। আসলে গাজীপুরে আপনারা যেটি আসলে আপনি যেমনটি বলছিলেন যে করোনা ভাইরাসের ঝুঁকি এবং কি হচ্ছে আপনার ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু তাদের কর্মস্থলে ফিরছে শ্রমিকরা। আর আমরা সকালবেলা দেখেছি যে আসলে গাজীপুরের বিভিন্ন যে আপনার পয়েন্ট আছে, সেই পয়েন্ট ঢোকার যে পয়েন্ট, সেই পয়েন্টগুলো দিয়ে কিন্তু আসলে শ্রমিকরা কিন্তু হচ্ছে তাদের কর্মস্থলে ফেরার জন্য কিন্তু তারা এসেছে। আমরা বিশেষ করে দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে হচ্ছে যা রুটে দেখেছি যে আপনারা গণপরিবহন বন্ধ থাকার পরেও শ্রমিকরা কিন্তু হচ্ছে পিক আপ ভ্যান এবং অটো, সিএনজি, রিক্সা যুগেও কিন্তু এসেছেন। আবার মাঝে মাঝে যে পুলিশের চেকপোস্ট আছে সেই চেকপোস্টগুলোর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে ওখান থেকে আবার নামিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু আবার কিন্তু হচ্ছে পায়ে হেঁটেই তারা হচ্ছে এই তাদের এই
কর্মস্থলে ফেরার জায়গাতে তারা আসতে শুরু করেছেন। আমরা আজকে কথা বলেছি আসলে এইসব শ্রমিকদের সাথে, তারা যেটি জানাচ্ছিলেন যে গতকাল রাতে আসলে কারখানা থেকে তাদেরকে হচ্ছে ফোন করা হয়েছিল যে আজ থেকে যদি আসলে তারা তাদের কর্মস্থলে যদি হচ্ছে না ফিরে তাহলে তাদের যে বেসিক বেতন এটা কেটে নেওয়া হবে, পাশাপাশি চাকরিচ্যুত করারও বিষয়ে কিন্তু তাদেরকে বলা হচ্ছে। আর আরেকটি বিষয়ে যদি আমরা বলি যে আসলে বিজিএমইর পক্ষ থেকে যে নির্দেশনা মতে কিন্তু গাজীপুরে 2 তারিখ থেকে শিল্প কারখানা খোলার একটা সিদ্ধান্ত ছিল, তবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে সরকারি প্রজ্ঞাপনে যে ছুটি বাড়ানোর যে প্রজ্ঞাপন ছিল সাধারণ ছুটি, সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে সীমিত হারে গার্মেন্টস কারখানা খুলতে পারে, তো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে যেন কারখানার শ্রমিকদেরকে সুরক্ষা নিশ্চিত করে যেন এই গার্মেন্টস কারখানাগুলো খোলা রাখে সেই বিষয়ে তারা দেখবেন। তো জেলা প্রশাসক বলছেন যে মোবাইল কোর্ট এবং মনিটরিং করা হচ্ছে আসলে এই যে কারখানাগুলোতে স্বাস্থ্যবিধিগুলো মানা হচ্ছে কিনা। আমরা দেখেছি যে আসলে কারখানার শ্রমিকরা তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে যে এই মুহূর্তে যদি কারখানায় না যোগ দিতে পারে তাহলে তাদের যে ঈদ বোনাস আছে, ঈদের যে হচ্ছে তাদের কিছু টাকা পাবে, সেই আশাই কিন্তু আসলে চলে আসছেন শ্রমিকরা। আর পুলিশের সাথে একটু কথা বলেছি, জেলা পুলিশ সুপার শামসুন নাহার বলেছেন যে গাজীপুরের 8টি পয়েন্টে তাদের আসলে চেকপোস্ট বসিয়েছে, সেই চেকপোস্টগুলো দিয়ে কিন্তু শুধু একমাত্র জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া আর কিছু তারা ঢুকতে দিচ্ছেন না। পাশাপাশি যেসব কারখানা হচ্ছে এই স্বাস্থ্যবিধি না মানবে তাদের বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যদি রাজ আপনাকে জানিয়ে রাখতে চাই যে সরকারি যে কার্যদেশে পিপি এবং কি মাস্ক যে তৈরি করা হচ্ছে সেই কারখানাগুলো তো পূর্ব থেকেই চালু ছিল, এখনও সেটি চলছে। এই ছিল রাজ আমার কাছ থেকে গাজীপুর থেকে গার্মেন্টস কারখানা শ্রমিকদের ফেরার সর্বশেষ। জি জি আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আবির, তিনি জানাচ্ছিলেন যে রাজধানীতে ফিরতে শুরু করেছেন গার্মেন্টস কর্মীরা। চলে যাচ্ছি পরের খবরে। করোনা আক্রান্ত হয়েও আইসোলেশনে থেকে হটলাইনে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক ডাক্তার আল আমিন সেতু। আক্রান্তের 8 দিন পর এখন কিছুটা সুস্থ তিনি। এমজিএইচ গ্রুপ ডাক্তার আল আমিন সেতু, আবাসিক চিকিৎসক অ্যান্ড ফ্লু কর্নার ইনচার্জ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আমি গত 1.5 মাস ধরে আমার দায়িত্ব পালন করে আসতেছিলাম, এই দায়িত্ব পালনকালে আমি আজকে করোনায় আক্রান্ত কোভিড-19 পজিটিভ হয়ে আজ 8 দিন ধরে আমি বাসায় আইসোলেশনে আছি। আপনারা জানেন আমি একজন কোভিড যোদ্ধা, আমি সবসময়ই কোভিড যোদ্ধা হিসেবে যুদ্ধ চালিয়ে যেতে চাচ্ছিলাম। আজকে আমি করোনায় আক্রান্ত, যদিও বড় ধরনের কোনো শ্বাসকষ্ট হয়নি, কিন্তু জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা নিয়ে আমি আজকে 8 দিন ধরে বাসায় আইসোলেশনে আছি। আমি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বাসায় বসেও থেমে নেই, আমি একটি সরকারি হটলাইন মোবাইল নম্বরের মাধ্যমে আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি এখনও সাধারণ জনগণের। আমি ছিলাম, আমি আসি এবং আমি আজকে যেদিন থেকে কোভিড-19 আমার নেগেটিভ হবে আমি সুস্থ হব, সাথে সাথে আমি আমার কর্মস্থলে যোগদান করব ইনশাআল্লাহ। এবার এমজিএইচ গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা 2 লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,03,289 জন। বিশ্বের 210টি দেশ অঞ্চলে আক্রান্ত হয়েছেন 29,21,000-এর বেশি মানুষ। গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও 57,000-এর বেশি মানুষ। সবচেয়ে ভয়াবহ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 54,265 জন, আক্রান্ত হয়েছে 9,60,000 মানুষ। ইতালিতে মৃত্যু হয়েছে 26,384 জন, স্পেনে 22,902 জন, ফ্রান্সে 22,614 ও যুক্তরাজ্যে 20,319 জন।
দর্শক, সাভারেও গার্মেন্টসে ফিরছেন শ্রমিকরা, স্বল্প পরিসরে চালু হয়েছে এখানকার কারখানাগুলো। আর এ বিষয়ে এ খবর নিয়ে আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আশা করি শুনতে পাচ্ছেন। লিটন, যেমনটি বলছিলাম যে আমরা দেখছিলাম যে আমাদের আরেক সহকর্মী জানাচ্ছিলেন রাজধানীতে ফিরতে শুরু করেছেন গার্মেন্টস শ্রমিকরা, তো আপনার এখানে সাভারে কেমন দেখছেন যারা ফিরছেন তাদের কী অবস্থা, তাদের নিরাপত্তাই বা কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সড়কে দাঁড়িয়ে আছি। আমি আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে অত্র এরিয়ার গার্মেন্ট শিল্পগুলো আকাশটা বিজিএমইএ এবং বিকেএমইএ নির্দেশনা অনুযায়ী 28 তারিখ থেকে খোলা থাকার কথা থাকলেও, কিন্তু অত্র এলাকার গার্মেন্ট শিল্পগুলো গত দুই দিন আগে কিছু কিছু গার্মেন্টস খুলে দিয়েছে বলে আমাদের জানিয়েছে শ্রমিকরা। এবং আজকে থেকে আপনাকে আরও জানিয়ে রাখতে চাচ্ছি যে আজকে থেকে অত্র এরিয়া বেশ কিছু গার্মেন্টস শিল্পগুলো খুলে দিয়েছে, এবং এই গার্মেন্টস শিল্পগুলো খুলে দেওয়ার কারণে আপনাকে গত রাতে সারা রাত ভরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্নভাবে বিভিন্ন লোকজনগুলো অত্র এরিয়া এসে সমবেত হয়েছে, যেমন যারা আজকে থেকে কাজ করবো বলে আমাদের জানিয়েছেন। এবং অনেক শ্রমিকরা আমাদের জানিয়েছেন যে তারা ফ্যাক্টরিতে প্রবেশ করার পরে পর্যাপ্ত পরিমাণ তাদের সেফটি না থাকার কারণে তারা অনেক ফ্যাক্টরি থেকে বেরিয়ে এসেছে, এবং তারা বেরিয়ে এসে তারা কর্মস্থল ত্যাগ করেছেন। এবং আপনাকে আরও জানিয়ে রাখতে চাচ্ছি যে আজকে সাভার এবং আশুলিয়ার মধ্যে চারটি ফ্যাক্টরিতে তারা বেতন ভাতা এবং বিভিন্ন দাবিতে তারা কর্মস্থল ত্যাগ করেছে, তারা ফ্যাক্টরিতে প্রবেশ করেনি। আমি এখন কথা বলতে চাচ্ছি অত্র এরিয়া ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি নির্দেশনা, নিজের নির্দেশনা ছিল যে সীমিত আকারে কারখানা খুলবে, এবং আমাদের এই অঞ্চলে কারখানা খোলার আমরা দেখছি সেটা 28 তারিখ থেকে, কিন্তু গত কয়েকদিন থেকে সীমিত আকারে কিছু কারখানা পরিচালিত হচ্ছিল। আজকে পুরোদমে 50% বেশি কারখানা কাজ করতেছে। আমরা সেখানে দেখতে পাচ্ছি অনেক শ্রমিকরা শুধু মাস্কের মধ্যে সীমাবদ্ধ, অনেক কারখানা শুধু স্কুলের মধ্যে সীমাবদ্ধ। তাহলে এই মহামারী সময় এতটুকুর মধ্যে নিরাপত্তার মধ্যে থাকবে? শ্রমিকরা খুবই শঙ্কিত। অনেক কারখানা শিফটিং ডিউটি, গতকাল রাত্রে দেখলাম গণপরিবহন সংকটের কারণে নারী শ্রমিকরা দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে তাদের মাথা যাচ্ছে, এবং কারখানার কর্মকর্তারা শ্রমিকদেরকে ফোন দিয়ে বলতেছে যে তোমরা যদি না আসো তোমাদের চাকরি নেই, অথচ বিজিবি বলতেছে যে দেশে থেকে আসার প্রয়োজন নেই। সিদ্ধান্তহীনতা এবং এই ধুমপুরো জালের জন্য আমাদের সমস্ত শ্রমিকজীবী এবং গার্মেন্টস শ্রমিকরা খুব হতাশায় আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, খুব শীঘ্রই উনি যেন জরুরি হস্তক্ষেপ এটাতে করে। যেমনটি শুনছিলেন যে এখানে শিফটিং ডিউটি শুরু করার কারণে মহিলা শ্রমিক যারা আছে তারা কিন্তু এমন সময় আতঙ্কিত, যেহেতু গণপরিবহনের সমস্যা, রাত বিরাতে তাদের বাসায় ফিরতে হয়, সেটা তারা ফিরতে অনেকটাই শঙ্কিত। তারা যত ধরনের করোনা আতঙ্কিত তার থেকে বেশি আতঙ্কিত হয়েছে রাতে বাসায় ফেরাকে নিয়ে। ধন্যবাদ রাজ, এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ। ধন্যবাদ জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লিটন। দর্শক, বেলা 12টায় এসে নিজের সময় হলো একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন বেলা 12টার এশিয়ান নিউজ, সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। দর্শক, এই পর্যায়ে জানাবো ই ভ্যালি ব্যবসা বাণিজ্য সংবাদ। গাজীপুরে টঙ্গীতে লকডাউন ভেঙে বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন তিনটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে টঙ্গীর বিভিন্ন এলাকায় বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে শ্রমিকরা এই বিক্ষোভ করেন। গাজীপুরের শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, ইউনিটেক্স অ্যাপারেলস, ব্রাইট অ্যাপারেলস এবং প্রচেষ্টা টেক্সটাইলে কয়েকশো শ্রমিক সড়কে বিক্ষোভ করে। সরকার নির্দেশে পর্যায়ক্রমে আজ থেকে গাজীপুরের কারখানা শুরু করা হয়েছে। সকালে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। শিল্প পুলিশ মালিক পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
দর্শক, গাজীপুরের টঙ্গীতে বেতনের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা, আর এই বিষয়ে আরো জানাতে সহকর্মী ফখরুল ইসলাম ফাহিমের কাছে চলে যাব। ফাহিম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ফাহিম, আমরা যেমনটি দেখছিলাম যে বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন, তো বিক্ষোভের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রাজ, আপনাকে ধন্যবাদ। আমরা আজ থেকে কিন্তু গাজীপুরে সকল পোশাক কারখানা খোলা হয়েছে। তো বেশ কয়েকটি পোশাক কারখানায় কিন্তু টঙ্গীর বিসিক এবং টঙ্গীর 27 এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করে। তো আমরা দেখেছি শ্রমিকদের অভিযোগ, তারা এই পোশাক কারখানায় আসার পর তাদের যেই বকেয়া বেতন, 3 মাসের বকেয়া বেতন এবং শ্রমিকদেরকে কারখানা বন্ধ রেখে তাদেরকে বন্ধ নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, এখনও কিন্তু সেই কারখানাগুলো খোলা হয়নি। তো শ্রমিকরা তারা অভিযোগ করছে যে এই কারখানা বন্ধ রাখার কারণে তারা কিন্তু এখন কোথায় যাবে, কী করবে, তারা কিন্তু এখনও সেই হতাশার মধ্যে ভুগছে। তো আমরা দেখেছি টঙ্গীর 3টি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করে। তো তাদের এই এই মহামারীর মধ্যে কিন্তু তারা কাজ করছে। তো আমার সাথে এখন আছেন একজন ব্যবসায়ী, যে তিনি তো পোশাক কারখানা খোলা রেখেছেন। তো আপনারা আসলে কেমনভাবে পোশাক কারখানায় যে শ্রমিকদের যে নিরাপত্তা কী কী ব্যবস্থা নিয়েছেন? আসলে পোশাক কারখানার শ্রমিকরা তো কিছু শ্রমিক বাড়ি চলে গেছে, আবার কিছু শ্রমিক আশেপাশে অবস্থান করতেছে। তো আমরা আশা করতেছি যে আমাদের যারা দূরে চলে গেছে তাদেরকে আমার দরকার নাই। আমার আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছে, তো তারা যদি আমার এখানে কর্মস্থলে যোগদান করে, তাহলে তাদেরকে আমি প্রোটেকশন দিয়ে, তাদের নিরাপত্তা বিধান করে আমি যেটুকু চালাইতে পারবো গার্মেন্টস, আমার সেটুকুতেই যথেষ্ট আমি এই মুহূর্তে মনে করি। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে আমার গেটে ডিসইনফেক্ট্যান্ট, ব্লিচিং, সাবান, পানি সব কিছু আমি রেখেছি। তারা হাত মুখ ধুয়ে মাস্ক পরে ভিতরে প্রবেশ করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তারা কাজ শেষ করে, যেহেতু রোজার দিন বাইরে যাওয়ার বেশি প্রশ্ন আসে না, সেক্ষেত্রে তারা আমি বলেছি যে তোমরা যতদূর সম্ভব ঘরেই থাকার চেষ্টা করো, বাইরে বেশি বের না হও। তো আনোরাজ, আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পরিবহন শ্রমিকরা কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি তারা কিন্তু এই কর্মহীন যারা পরিবহন শ্রমিক তারা কিন্তু ঢাকা ময়মনসিংহ অবরোধ করে রেখেছে। তারা বলছে যে আমরা গাজীপুরে যেহেতু পোশাক কারখানা খোলা রয়েছে, তো আমরা কেন আমাদের কর্মক্ষেত্রে আমরা যেতে পারবো না। তো এই বিরুদ্ধে কিন্তু তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। তো এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ। জি ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।